আফগানিস্তান ওয়াজ মাই লাস্ট ইন্টারন্যাশনাল গেম আই এম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট এ শুধু নাটকই নয় যেন কোন ছেলে ভোলানোর গল্প আর দীর্ঘ বা তামিমের অবসর ইস্যু আর নিত্য নতুন এপিসোড প্রায়শই হয় মঞ্চায়ন ছোটবেলা থেকে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চোখের জলে গেল বছর আফগান সিরিজের মাঝ পথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পরদিনই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তামিম আবারও ফেরার ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তবে রেখে দিলেন নানা যদি কিন্তু তারপর ফিটনেস ইস্যুতে জায়গা পেলেন না বিশ্বকাপ বহরে এসব ক্রিকেটের দেশে ভক্তদের জানা গল্প সম্প্রতি এক সাক্ষাৎকারে দলে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছেন তামিম ইকবাল খান শোনা গেছে কোচ হিসেবে হাথরু থাকলে তিনি নাকি আর ফিরবেন না দেশের হয়ে খেলতে একজন ক্রিকেটার শর্ত জুড়ে দেবেন এমন খবরে বিস্ময়ে চক্ষু চড়ক গাছ হয়েছিল সবার তবু সোনার ডিম পাড়া ওপেনিং ওপেনিংয়ে এখনো অনেকেরই পছন্দ তামিম তাই তো খান সাহেবকে ফেরাতে নানা সময় বিসিবি নিয়েছিল নানা উদ্যোগ মাঝে বোর্ড সভাপতির দায়িত্ব দিয়েছিলেন দুই পরিচালক ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস আর এনেত হোসেন সিরাজকে দুজনের সঙ্গে বৈঠক হয়েছে তামিমের এসব খবরও পুরনো তবে নতুন খবর দিলেন নাজমুল হাসান পাপন জানান আসছে বছরে নাকি জাতীয় দলে ফিরতে পারেন তামিম এবার অপেক্ষায় বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের এটা যে বোর্ডের উপরেই সব নির্ভর করছে তার এটা তার উপর তো সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আমার যত লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন তারপর আমার সাথে বসবেন ওনাদের সাথে বসেছে ওনাদের সাথে বসেছে আমার সাথে এখন বসবে আমি যেটা শুনেছি মানে আমি হচ্ছে ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে তবে বিপিএল বিপিএলে নিয়মিত ব্যাট হাসলেও চলমান ঢাকা প্রিমিয়ার লিগের তামিমের পারফরমেন্স গরপর তার চাইতেও বড় কথা আগামী বছরের ফেব্রুয়ারিতে বসার কথা ওয়ানডে ফর্মেটের চ্যাম্পিয়ন্স ট্রফি টি কে আগেই গুড বাই বলা তামিম আদৌ কোন ফরম্যাটে ফিরবেন আর বাস্তবতা মেনে ওয়ানডে দলে তার জায়গা হবে তো এমন প্রশ্ন কিন্তু রয়েই যায় মাহবুব রিমন সময় সংবাদ